সাম্প্রতিক ভয়াবহ বন্যায় রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি রাজধানী আগরতলার বিভিন্ন এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তরা ত্রাণ শিবির থেকে বাড়ি ফিরে গেলেও অনেকেরই বাড়ি ঘরে থাকার মতো পরিস্থিতি নেই। এই অবস্থায় বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি রাজধানীর 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 13 নম্বর ওয়ার্ড এলাকার ক্ষতিগ্রস্তদের জন্য 600 প্যাকেট ত্রাণ সামগ্রী প্রদান করেন। এই ত্রাণ সামগ্রীগুলি আজ সংশ্লিষ্টদের হাতে তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে সাংসদ বিপ্লব কুমার দেব উপস্থিত থাকতে পারেননি, তবে কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, কর্পোরেটর গৌতম চন্দ, 6 আগরতলা মণ্ডল কমিটির সভাপতি হীরালাল দেবনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই কর্মসূচি প্রসঙ্গে বিজেপি নেত্রী পাপিয়া দত্ত জানান, রাজ্যে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার করাল থাবা থেকে রক্ষা পায়নি 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা। সংশ্লিষ্ট এলাকার ক্ষতিগ্রস্তদের জন্য 600 প্যাকেট ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব। এই ত্রাণ সামগ্রীগুলি আজ ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হচ্ছে। প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত আরও জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে আগামী দিনেও তাদের এই ধরনের প্রয়াস জারি থাকবে। আমাদের এই 6 আগরতলা বিধানসভা কেন্দ্র অনেক জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ 13 নম্বর ওয়ার্ডে আমরা প্রায় 600 মানুষকে আজ আমরা ত্রাণ বিতরণ করলাম। আমাদের যিনি লোকসভার যিনি সাংসদ আদরণীয় বিপ্লব কুমার দেবজি, ওনার পক্ষ থেকে সেটা করা হয়েছে, উনি পাঠিয়েছেন। উনি যেহেতু ওনার ব্যস্ততার জন্য এখন দিল্লিতে রয়েছেন, তাই আমাদের হাতে এটা উনি অর্পণ করেছেন, আমরা দিয়েছি। আমাদের মণ্ডল সভাপতিও রয়েছেন হীরালাল দেবনাথ, এখানকার যিনি কর্পোরেটর প্রদীপ চন্দ্র থেকে শুরু করে সাধারণ সম্পাদকগণ আমাদের রয়েছেন, যুব মোর্চার প্রেসিডেন্ট, আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট, আমাদের প্রত্যেক কার্যকর্তা মিলে আজকে এই কাজটা করলাম এবং আগামী দিনও। কারণ এখন অনেকে ত্রাণ শিবির বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, বাড়ি ফিরে গেছে, কিন্তু বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ, পরিষ্কার করতে হচ্ছে, বাড়ি নতুন করে তৈরি করতে হচ্ছে, তাই ব্লিচিং পাউডার দেওয়া হচ্ছে কর্পোরেশন থেকে খুব ভালো কাজ হচ্ছে। আজকে আমরা সেটা ত্রাণ শিবির যেটা এখানে যেটা ত্রাণ বিতরণ করলাম সেটা আগামী দিনও 6 আগরতলার বিভিন্ন প্রান্তে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটা জারি থাকবে। দুর্যোগের এই সময়ে সাংসদ বিপ্লব কুমার দেব কর্তৃক প্রেরিত ত্রাণ সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেন আগরতলা পৌর নিগমের 13 নম্বর ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত জনগণ। তারা সাংসদ বিপ্লব কুমার দেবকে অভিনন্দন জানান। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।